الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لحضرة الجلالة والصلاة والسلام على صاحب الرسالة الحمد لحضرة الجلالة والصلاة والسلام على صاحب الرسالة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال سبحانه وتعالى وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال النبي صلى الله عليه وسلم علموا صبيانكم قبل خلقه وولادته ب18 سنة وقال النبي صلى الله عليه وسلم إني إذا أطعت رضيت وإذا رضيت باركت وليس لبركتي نهاية وإني إذا عصيت غضبت وإذا غضبت لعنت وإن اللعنة مني تبلغ السابع من البلد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون الحمد لله ثم الحمد لله مهيان غريان أبو يكوي مهان الله رب العالمين أجسر الشكور অজস্র স্তুতি বন্দনা যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজকের এই রাহে জান্নাত বালিকা মাদ্রাসার খতমে বুখারির দর্শে বুখারির এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই দর্শে বুখারির আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার এবং বলার তৌফিক দিলেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান করে বানিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে শেষ নবীর উম্মত করে বানিয়েছেন এর উপরেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম আজকের এই আলোচনা আজকের এই আমাদের এই অনুষ্ঠান এটা মহিলা মাদ্রাসার খতমে বুখারীর অনুষ্ঠান একটা ইলমি প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠান বা একটা জলসা ইলমের জলসা। ইলিম কি জিনিস, ইলিমের গুরুত্ব কি, ইলিমের মর্যাদা কি, কাকে ইলিম বলা হয়, ইলিম কত বড় দামি জিনিস। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যে হে রাসূল, আল্লাহ তাআলা আপনাকে আপনার অজানা বিষয়ের জ্ঞান দিয়েছেন, যা আপনি জানতেন না তা আপনাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ইলিম দিয়েছেন, আর আপনি জেনে রাখুন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই আপনাকে জানানো, আপনাকে যে এই ইলিম দিলাম, আমার এই ইলমের দান, এইটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ করুণা এবং বিশেষ দান। এই দানের মোকাবেলায় পৃথিবীর মধ্যে আর কোনো দান, আর কোনো নেয়ামত, আর কোনো করুণা হইতে পারে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই যে ইলম দেওয়া হলো, মনে রাখতে হবে হে রসুল, এটা আপনার জন্য বিশাল বড় অনুগ্রহ, বিশাল বড় দান আমি আপনাকে দান করলাম। দুনিয়ার মধ্যে তো অনেক রকমের নেয়ামত আছে, ও পয়সার নেয়ামত, মাল ও দৌলতের নেয়ামত, স্বাস্থ্যের নেয়ামত, বিভিন্ন রকমের নেয়ামত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব গ্রন্থ, মহাগ্রন্থ, যেই গ্রন্থের উপরে আর কোনো গ্রন্থ নেই, সেই কিতাবের মধ্যে ঘোষণা করতেছেন যে হে রাসূল, আপনাকে ইলমের যেই নেয়ামত দেয়া হলো, এই নেয়ামত হলো আপনার বিশাল বড় দান আপনার জন্য। আমি আপনাকে যেই দান আমি করলাম, এই দানের মোকাবেলায় আর কোনো দান হতে পারে না। ইলিম হলো এত বড়, মহান বড় আল্লাহ তাআলার এক নেয়ামত। এই নেয়ামত সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নেয়ামত যাকে দেওয়া হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইলমের ফজিলত সম্পর্কে বলেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই ইলমের ধারক এবং বাহকরা কার মতো, এর মর্যাদা কিরকম, একজন ইলিমওয়ালার মর্যাদা একজন সাধারণ নগণ্য মানুষের মোকাবেলায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, একজন আলিমের মর্যাদা এমন, ইলিমওয়ালার মর্যাদা কেমন, সাধারণ মানুষের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, কাফাদলি আলা আদনাকুম, হে সাহাবারা, তোমাদের মধ্য থেকে যিনি নাকি একদম নগণ্য, একজন একদম অধম, তার সামনে আমার যে মর্যাদা, একজন ইলিমওয়ালার মর্যাদা এমন বড় মর্যাদা। সুতরাং মনে রাখতে হবে মিয়া, যে আমাদের কল্যাণ এবং কামিয়াবি, মুসলমানের কল্যাণ এবং কামিয়াবি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এই ইলমের মধ্যে, এই জ্ঞানের মধ্যে।
এই ইলমের চর্চার মধ্যে আমাদের সম্মান এবং ইজ্জত রেখেছেন আল্লাহ তাআলা, যার কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বরেণ্য একজন বড় ইমাম, বহুত বড় একজন ইমাম, আলেম, একজন স্কলার, তিনি বলেছেন ইদা আরাদতা দুনিয়া ফা ইন্নাকা বিল ইলম, হে দুনিয়ার মানুষ তুমি কি চাও, তুমি কি দুনিয়ার সম্মান চাও, চলো আসো, ইদা আরাদতা দুনিয়া ফা আলাইকা বিল ইলম, যদি দুনিয়ার সম্মান চাও, যে হে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মান ইজ্জত চাও, সম্মান চাও, ফা আলাইকা বিল ইলম, তাহলে এই ইলিমকে ধরো, এই এলেমকে শিখো। ওয়াইদা আরাদতাল আখিরা, যদি তুমি আখিরাত চাও, আখিরাতের সম্মান চাও, তবুও তোমরা এই এলেম শিখো। হে মানুষ, হে মানুষেরা, হে জনগণ, এ ভাই ও বোনেরা, তোমরা যদি আখেরাতের সম্মানও চাও, তবুও তোমরা এই এলেমই শিখো, এই ইলিমই শিখো, এর কোনো বিকল্প নাই। প্রেস্টিজ, দুনিয়া এবং আখেরাতের প্রেস্টিজ লাভ করার জন্য, অনারেশন বেনারেশন লাভ করার জন্য এর বিকল্প নাই, কোনো বিকল্প নাই। যদি আখেরাতও চাও, আখেরাতের ইজ্জত সম্মান চাও, তবুও এই এলেম শিখো। ওয়াইদা আরাদতা দুনিয়া, যদি দুনিয়াও চাও, তবুও এই এলেম শিখো। আর তুমি যদি এই দুনিয়া এবং আখেরাতের সম্মানকে যদি একসাথ করে লইতে চাও, তোমার থলির ভিতরে, ঝুলির ভিতরে, ইফ ইউ ওয়ান্ট টু গ্যাদার দি অনার অফ দি ওয়ার্ল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, ইউ হ্যাভ টু গ্যাদার দি নলেজ, অল দি অনারেশন অ্যান্ড ভেনারেশন কেপ্ট ইন দিস নলেজ। তুমি যদি দুনিয়াও চাও, তবুও এই এলেম শিখো, যদি আখেরাত চাও, তবুও এই এলেম শিখো, আর যদি তুমি দুটোটাকে একত্রিত কইরা লইতে চাও তোমার ঝুলির মধ্যে, তবুও এই এলেম শিখো, এই এলেমের বিকল্প নাই। এই এলেমের মধ্যে সমস্ত সম্মান এবং ইজ্জত রাখা হয়েছে। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দি বাউন্টি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ বিন গিভেন ইন দিস নলেজ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এবং মেহরবানি এবং করুণা এবং কল্যাণ হলো এই এলেম, যেটা হে রাসূল আপনাকে দেওয়া হয়েছে। এর বাইরে কোনো এলেম নাই। যারা অন্য দিন অন্বেষী, এলেম তালাশি ছাত্র ছাত্রী, তাদেরকে বলছি, এরপরে ইমাম শাফি সাহেব বলেন, যাইনা রাখো এলেম, যে তুমি এত বড় দামি, দুনিয়া এবং আখেরাতের সম্মান, দি অনার, দি প্রেস্টিজ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দেয়া হেয়ার অ্যান্ড দেয়া, এইখানেরও সম্মান, ওইখানেরও সম্মান, এই এলেম শিখবা কীভাবে শিখবা, হাউ ইউ অ্যাচিভ দিস নলেজ, এই নলেজটা তুমি পাইবা কীভাবে। وإنه غدار لا يعطيك بعضه حتى تعطي كله, মনে রেখো এই ইলিম তার কি অংশ, তার কিছু অংশ তোমাকে দিবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সর্বস্ব, তোমার সব কিছু তার জন্য বিলিয়ে না দাও, ততক্ষণ পর্যন্ত তোমাকে তার কিছুও দিবে না। وإن أعطيت بعضك وإن أعطيت بعض আতাইতাহু বাআযাকা লা ইউতিকা শাই, এই তুমি যদি তোমার সর্বস্ব না দিয়ে যদি কিছু দাও, তুমি হাফ মেহনত করো, অর্ধেক মেহনত করো, নো, তাইলে সে তোমাকে কিছুই দিবে না। এই হলো ইলিম, এইটা বালিকা মাদ্রাসা শিক্ষা, নারী শিক্ষা, নারী শিক্ষা বহুত বড় গুরুত্ব, একজন নারীকে শিক্ষা। ওয়াইদা আল্লামতা রাজুলান আল্লামতা ফারদান, যদি একটা ছেলেকে শিক্ষা দেওয়া হয় তাহলে
একটা ব্যক্তিকে শিক্ষা দেওয়া হলো ওয়াইদা আল্লামতা ইমরাতান আল্লামতা মুজতামাআন। জ্ঞানীরা দার্শনিকেরা বলেন যদি একটা মেয়েকে শিক্ষা দেওয়া হয় তাহলে একটা সমাজকে শিক্ষা দেওয়া হয়। একটা মেয়ের শিক্ষা মানে একটা সমাজকে শিক্ষা দেওয়া, একটা মেয়ে মানে কি, একটা মেয়ে মানে একটা উম্মা, একটা বিশাল বড় এক জামাত। এই জন্য অনেক হাদিসের মধ্যে আসছে যে নারী জাতি, এক একটা নারী জাতি হলো, এক একটা নারী জাতি হলো ওলিদের কারখানা। একজন নারী শুদ্ধ হয়ে গেলে কেমন যেন হাজারো লক্ষ মানুষ শুদ্ধ হয়ে গেল। নেপোলিয়ন সেই ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলমান হওয়ার আগেই সে এই কথা বলেছিল যে ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। সে বলেছিল যে তুমি যদি আমাকে একটি আদর্শ মা দিতে পারো তাহলে তোমাকে আমি একটা আদর্শ জাতি উপহার দিতে পারব। নেপোলিয়নের দৃষ্টিতে একজন নারী মানে হলো একজন একটা আদর্শ জাতি, একটা আদর্শ জাতি হলো একটা মেয়ে। এই জন্য বলা হয়েছে যে শয়তান 1000 পুরুষ বিভ্রান্ত হয়ে গেলে অতটুকু সন্তুষ্ট এবং এতটুকু খুশি হয় না একজন নারী যদি পথচ্যুত মিসগাইডেড হয়ে যায়। এর দ্বারা শয়তান যত খুশি, 1000 পুরুষ চরিত্রহীন হয়ে গেলে শয়তান তত খুশি হয় না যতটুকু খুশি হয় একজন নারী যদি তার সৎ পথ থেকে, চরিত্রের পথ থেকে যদি সে একটু মিসগাইডেড হয়ে, একটু বিচ্যুত হয়ে যায়। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।